সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারতকে দেখুন কি নোংরা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় গণমাধ্যম পাকিস্তানে গৃহযুদ্ধ বিষয়ক ভুয়া সংবাদ ছড়াচ্ছে অরুণাচলে আধা সামরিক বাহিনীর উপর হামলা জোয়ান নিহত আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে অন্তত পাঁচ হাজার নিহত বিশ্বে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজান ও আর্মেনিয়া চাইলেই কেবল তুরস্ক মধ্যস্থতায় আসতে পারে বলছে রাশিয়া এবং সবশেষে জানিয়ে দেব পাকিস্তানের রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে বললেন পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়ম নওয়াজ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতকে দেখুন কি নোংরা প্রেসিডেন্সিয়াল বিতর্কের চূড়ান্ত পর্বে ভারতকে তুপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প মোদীর স্বচ্ছ ভারত অভিযান নিয়েও প্রশ্ন তুললেন তিনি বললেন ভারতের বাতাস নোংরা কেবল ভারতই নয় চীন কিংবা রাশিয়ার বাতাসেও একই রকমের দূষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কে এমন মন্তব্য করলেন ট্রাম্প এছাড়াও মোদী সরকারের বিরুদ্ধে অতিরিক্ত আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী আচরণেরও অভিযোগ করেছেন তিনি ট্রাম্প এই মন্তব্য করলেন এমন এক সময় যখন মার্কিন বিদেশ সচিব পম্পিও ও প্রতিরক্ষা সচিব এসপার ভারত সফরে আসছেন যদিও এটি প্রথম নয় এর আগেও প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা নিয়ে বাইডেনের প্রশ্নে ট্রাম্প বলেছিলেন আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন তাহলে বলি আপনি জানেনই না চীনে কত মানুষ মারা গিয়েছেন আপনি জানেন না ভারতে কতজন মারা গিয়েছেন তারা কেউ সঠিক তথ্য দেয় না ট্রাম্পের এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুপ দেখেছেন বিরোধীরা বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করেছেন টুইটে তিনি ভারত সম্পর্কে ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে বন্ধুত্বের ফল কিংবা হাউডি মোদির পরিণাম বলে কটাক্ষ করেছেন ভারত পাকিস্তানে গৃহযুদ্ধ বিষয়ক ভুয়া সংবাদ ছড়াচ্ছে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো সিন্ধু প্রদেশের আইজিপিকে সেনাবাহিনী উঠিয়ে নিয়ে গিয়ে এক রাজনীতিবিদকে গ্রেপ্তারে বাধ্য করেছে এমন সংবাদের পর করাচিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে এই ধরনের সংবাদ প্রকাশ করতে শুরু করে ভারতের গণমাধ্যমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দ্রুত এই সংবাদ ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি সেনাবাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন করাচির রাস্তায় দেখা গেছে ট্যাঙ্কো টুইটারে একটি ভুয়া ভিডিওতে দাবি করা হয় সেটি কথিত অস্থিরতার ভিডিও তবে এই দাবি বা ভিডিওর কিছুই সত্য নয় রাজনৈতিক চাপের বিরুদ্ধে অনেক পুলিশ কর্মকর্তাই ক্ষিপ্ত কিন্তু পাকিস্তানের বৃহত্তম নগরীটিতে কোনো ধরনের সংঘাতের ঘটনাই ঘটেনি পাকিস্তান এবং ভারত নিজেদের দীর্ঘদিনের শত্রুতায় প্রায়ই প্রবাগান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হবার পর থেকেই এটি নিয়মিত দৃশ্য বর্তমান অস্থিরতার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান দেশটির বিবাদমান সব পক্ষই বলছে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার ভারতের এতে নাক গলানোর কোনো সুযোগ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স ভারতের অরুণাচল রাজ্যে আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের একটি টহল দলের উপর হামলার ঘটনা ঘটেছে মিয়ানমার সীমান্তবর্তী তিরাপ জেলায় চালানো এই হামলায় বাহিনীটির এক জোয়ান নিহত হয়েছে সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী মিয়ানমার সীমান্তবর্তী অরুণাচলের তিন জেলা তিরাপ লংডিং ও চ্যাংলাঙে দীর্ঘদিন থেকেই চালু রয়েছে ভারতের বিতর্কিত সশস্ত্র বাহিনী আইন এতে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানো সহ ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে এসব অঞ্চলে সক্রিয় রয়েছে ভারতে নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাম ও নাগাল্যান্ডে সক্রিয় এইসব গোষ্ঠীর কোনো কোনোটির আস্তানা রয়েছে মিয়ানমারের অভ্যন্তরে যেখান থেকে বেরিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শেষে তারা আবার ফেরত যায় এ মাসের শুরুতে চ্যাংলাং জেলায় আরও একবার হামলার শিকার হয় আসাম রাইফেলসের সদস্যরা জেলার ট্যাংমো গ্রামে টহলদলের উপর চালানো হয় হামলা মঙ্গলবার আসাম রাইফেলসের একটি পানিবাহী গাড়ির ওপর গ্রেনেড হামলা চালানো হয় তারপরে গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়া হয় এই ঘটনায় এক জোয়ান নিহত ও অপর একজন আহত হয় গত এগারো জুলাই অরুণাচলের লংডিং জেলায় নাগা আন্ডারগ্রাউন্ড গ্রুপ এনএসসিএন এর ছয় সন্দেহভাজন সদস্যকে গুলি চালিয়ে হত্যা করে নিরাপত্তা বাহিনী এছাড়া গত বছর সশস্ত্র গোষ্ঠীর হামলায় তৎকালীন এক আইন সহ জন আহত হয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে অন্তত পাঁচ হাজার নিহত আজারবাইজান এবং আর্মেনিয়া দুটি দেশের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছেন তিনি দিনে একাধিকবার ফোনে কথা হচ্ছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৃহস্পতিবার একটি টেলিভিশন বিবৃতিতে এই কথা জানান পুতিন তার বক্তব্য এই যুদ্ধে কোনো পক্ষকেই সমর্থন করছেন না তিনি যুদ্ধ যাতে দ্রুত থামে তার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন এদিনের দিনের বিবৃতিতে পুতিন আমেরিকাকেও রাশিয়ার সঙ্গে সমঝোতা আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান নাগার্নো কারাবাখের স্বাধীন প্রশাসন যুদ্ধে ক্ষয়ক্ষতির একটি হিসেব দিয়েছে তাদের বক্তব্য বৃহস্পতিবার পর্যন্ত আটশো চুয়াত্তর জন সেনা এবং সাতত্রিশ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে শুধু নাগার্নো কারাবাখে আজারবাইজান জানিয়েছে সেখানে একষট্টি জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তবে সেনা মৃত্যুর কোনো সংখ্যা জানানো হয়নি আর্মেনিয়া কিছুদিন আগে জানিয়েছিল যুদ্ধে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে পুতিন জানিয়েছে তার কাছে যা খবর তাতে অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে কারণ দুই দেশই যুদ্ধবিরতি মানতে চাইছে না আজারবাইজান জানিয়েছে আর্মেনিয়া তিনটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে আজারি শহর লক্ষ্য করে অন্যদিকে আর্মেনিয়ার অভিযোগ মার্তুনি শহর এবং সংলগ্ন গ্রামে সেলিং করেছে আজারবাইজান এই যুদ্ধে তিনি কোনো পক্ষেই নেই তার একমাত্র লক্ষ্য দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এদিন তুরস্কেরও মৃদু সমালোচনা করেন পুতিন তিনি বলেছেন তুরস্ক যেভাবে আজারবাইজানকে সমর্থন করছে তা তিনি সমর্থন করেন না যদিও একই সঙ্গে তার বক্তব্য এর দুগান তার বন্ধু এবং তিনি মনে করেন এর দুগান এ বিষয়ে তার অভিমত বদল করতে পারেন চুক্তি অনুযায়ী আর্মেনিয়াকে সামরিক ক্ষেত্রে সাহায্য করার কথা রাশিয়ার কারণ দুই দেশের মধ্যে এই বিষয়ে নির্দিষ্ট চুক্তি রয়েছে কিন্তু পুতিনের বক্তব্য এই যুদ্ধে কোন পক্ষকে সাহায্য করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে ফলে দুই পক্ষকে শান্তির পথে নিয়ে আসতেই হবে এবং তার জন্য রাশিয়া সব রকম প্রচেষ্টা চালাচ্ছে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বিশ্বে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে বিশ্বে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ বহু আগে শেষ হয়ে গেছে এর কারণ হিসেবে তিনি বলেছেন বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কোভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ভালদই ডিসকাশন ক্লাব থেকে তিনি বলেন একসময় গোটা বিশ্বের উপর আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন আর তার পক্ষে সে দাবি করা সম্ভব নয় পুতিন বলেন বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে সুযোগ ছিল তাও শেষ হয়ে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন চীন ও জার্মানি যথাকর্মে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে এছাড়া ব্রিটেন ও ফ্রান্সের নাম উল্লেখ করে পুতিন বলেন আন্তর্জাতিক বিষয়গুলোতে দুটি দেশের ভূমিকাও লক্ষণীয়ভাবে পরিবর্তন হয়েছে বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন সত্ত্বেও যেসব প্রভাবশালী ও শক্তিশালী দেশ এখনও রাশিয়াকে নতজানু করার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্য করে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমাদের মূল উদ্বেগ আপনাদের শেষকৃত্যে অসুস্থ না হয়ে পড়া তবে রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন এমনকি সাইবার নিরাপত্তা অন্যান্য সুরক্ষা সম্পর্কিত বিষয় এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি পরবর্তী মার্কিন প্রশাসনের সঙ্গে সংলাপেরও প্রস্তাব দিয়েছেন আজারবাইজান ও আর্মেনিয়া চাইলেই কেবল তুরস্ক মধ্যস্থতায় আসতে পারে রাশিয়া বলেছে নাগারোনো কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার শান্তি আলোচনায় তুরস্কের অংশগ্রহণ সংঘর্ষরত উভয় দেশের সম্মতির উপর নির্ভর করছে তুরস্ক প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ একথা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার মস্কোয় বলেছেন কারাবাক সংকট নিরসনের আলোচনায় আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশ চাইলেই কেবল তুরস্ক অংশ নিতে পারে তিনি বলেন তুরস্ক মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছে সে সম্পর্কে রাশিয়ার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বরং এটি এমন একটি সিদ্ধান্ত যা আসতে হবে বাকু ও ইয়েরেভানের পক্ষ থেকে পেস্কোভ বলেন এর আগে দু দেশ যুদ্ধবিরতির ব্যাপারে যে সমঝোতায় পৌঁছেছিল তা এখন পর্যন্ত কেউ মেনে চলেনি নাগরোনো কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মিনিয়ার মধ্যে গত সাতাইশ সেপ্টেম্বর নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর তুরস্ক এই সংঘাতে প্রকাশ্যে আজারবাইজানের পক্ষ নেয় তবে সম্প্রতি আঙ্কারা দুদেশের মধ্যে মধ্যস্থতার কাজে রাশিয়াকে সঙ্ঘ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আর্মেনিয়া তুরস্কের এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গত এগারো অক্টোবর মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের মধ্যস্থতায় এক দীর্ঘ বৈঠকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয় কিন্তু এখন পর্যন্ত সে সমঝোতা দুপক্ষের পক্ষ থেকে বহুবার লঙ্ঘন করা হয়েছে পাকিস্তানের রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়ম নওয়াজ বলেছেন পাকিস্তানে যে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে সেটি আবারও প্রমাণিত হয়েছে করাচির ঘটনা সেটি প্রমাণ করে করাচির হোটেলের দরজা ভেঙে স্বামী মোহাম্মদ সফদারকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে শুক্রবার মরিয়ম নওয়াজ এসব কথা বলেন মরিয়ম বলেন করাচির ঘটনায় প্রমাণ করে দেয় সরকারকে চালাচ্ছে ইমরান খান দেশ চালাচ্ছেন না তিনি দখলদারদের ক্রীর হিসেবে হিসেবে কাজ করছেন করাচির ঘটনায় তার কোনো বক্তব্য নেই বাবা নোয়াজ শরীফের বক্তৃতা উদ্ধৃত করে তিনি বলেন পাকিস্তানের রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র এটি আবারও প্রমাণিত হয়েছে ইমরান খানের কোনো ক্ষমতা নেই সরকারে সোমবার করাচির হোটেল কক্ষের দরজা ভেঙে মরিয়মের স্বামীকে গ্রেপ্তার করা হয় পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়ম নওয়াজ ইমরান খান বিরোধী জ্বালাময়ী বক্তব্য দেয়ার একদিন পরই তার স্বামীকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টুইটারে মরিয়ম লেখেন করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন এরপর পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায় রোববার পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরান বিরোধী এক বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার বিক্ষোভটি হয় একটি সমাধিতে পুলিশের অভিযোগ ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে এ কারণে মরিয়ম সফদার সহ দুইশো জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ এই ঘটনায় পুলিশ সফদারকে গ্রেপ্তার করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ